ক্যামরিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমি জ্যামিতির পোলার এবং কার্তৃশীয় স্থানাঙ্কের সমস্যাগুলো কীভাবে আমরা সমাধান করতে পারি তা নিয়ে আলোচনা করেছি আজকে আমি জ্যামিতির কীভাবে দুটি বিন্দু কার্তৃশীয় স্থানাঙ্কে যখন দুটি বিন্দু দেওয়া থাকবে তার কীভাবে দূরত্ব নির্ণয় করতে হবে আগে আমরা সূত্রটা এস্টাবলিশড করব যে ফর্মুলাতে আমরা অঙ্কগুলো করি সেটা এস্টাবলিশড করে প্রমাণ করে অর্থাৎ আমরা যেই সমস্যাগুলো বিভিন্ন সময় বইতে দেওয়া থাকে সেগুলো কিভাবে আমরা দূরত্ব নির্ণয় করি তা দেখব আসো আমরা দেখি প্রথমে আমরা একটা অক্ষ একে নিলাম এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই এখানে আমরা দুইটা বিন্দু নিয়ে নেই যেমন ধরো আমরা এখানে একটা বিন্দু এ আরেকটা বিন্দু বি ধরো এ একটা বিন্দু এই বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান বি আরেকটা বিন্দু এটা স্থানাঙ্কটা ধরে নিলাম এক্স টু ওয়াই টু বি বিন্দু তাহলে বি বিন্দুটা আমরা ধরে নিলাম এক্স টু ওয়াই টু তাহলে এই যে এবি দূরত্বটা আছে এই দূরত্বটা কত হবে সেটা আমরা বের করবো প্রথমে আমরা এ এবং বি বিন্দু থেকে এক শক্ষের উপরে দুটা লম্ব টেনে নিই এখানে একটা লম্ব টেনে এখানে একটা লম্ব টেনে নিই আমরা ধরে নিই এ থেকে এক চক্কের উপর যে লম্বটা সেটা এ এম বি থেকে এক অক্ষের উপর যে লম্বটা সেটা বিএন আবার বি থেকে এ এমের উপর আরেকটা লম্ব আমরা টেনে নিই সেটাকে আমরা ধরে নিই বিসি তাহলে তোমরা দেখো আমরা এ থেকে এম লম্ব টানলাম একচক্ষের উপর বি থেকে একচের উপর যে লম্বটা টানলাম সেটা হলো বিএন আমরা এক্স টু ওয়াই টু যখন কার্তৃশীয় স্থানাঙ্কে আমরা আলোচনা করেছিলাম গতদিন সেখানে এক্স টু ওয়াই টু যখন আমরা বিন্দুটা নেই মূল বিন্দু থেকে ওটা হলো মূল বিন্দু থেকে বিএন পর্যন্ত দূরত্ব এই এন পর্যন্ত দূরত্ব ও এন পর্যন্ত দূরত্ব হলো এক্স টু আর বিএন লম্ব দূরত্বটা হলো ওয়াই টু আর এখানে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এই দূরত্বটা এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা এটা হলো এক্স ওয়ান আর উপরের পুরো দূরত্বটা এ এম পর্যন্ত দূরত্বটা হলো ওয়াই ওয়ান সে অনুসারে আমরা যদি বলি বিসি দূরত্বটা কতটুকু বিসি বিসি দূরত্বটা তোমরা খেয়াল করো ও এম মাইনাস ও এন ও মাইনাস ওএন তাহলে এই দূরত্বটা বের হবে অর্থাৎ এই দূরত্বটা ও বলতে আমরা বুঝছি বুঝতেছি এখানে এক্স ওয়ান আর ওএন হলো ওএন হলো এক্স টু সো বিসি দূরত্বটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু তোমরা এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু দূরত্বটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপর আমার টার্গেট হলো এসি দূরত্বটা নির্ণয় করা এসি দূরত্ব নির্ণয় করতে হলে তোমরা দেখো এসি এসি বলতে এসি দূরত্বটা আমি যখন বের করবো অর্থাৎ এই দূরত্বটা আমি বের করতে চাচ্ছি এই দূরত্বটা যখন বের করব আমি টোটাল দূরত্বটা এ এম পর্যন্ত দূরত্বটা এ এই দূরত্বটা এ এম দূরত্ব থেকে যদি আমি সি এম দূরত্বটা বাদ দিই এ এম থেকে যদি সি এম দূরত্বটা বাদ দিই তাহলে আমার এসি দূরত্বটা বের হবে এ এম সমান মাইনাস এ এম থেকে সি এম এ এম মাইনাস সি এম যে দূরত্বটা আছে সেটা হলো আবার বিএনের সমান তাহলে এ এম আর হল বিএন এ সমান আমার দূরত্ব হলো ওয়াই ওয়ান আর বিএন দূরত্বটা দেখো বিএন দূরত্বটা আমরা আগেই বের করে নিয়েছি বিএন হলো ওয়াই টু বিএন হলো ওয়াই টু তাহলে এই দূরত্বটা হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বিসিটা আমি এখানে লম্ব অঙ্কন করেছি তাহলে এই সমকোণী ত্রিভুজের সিকোণের বিপরীত বাহু এ বিটা হলো অতিভুজ তখন আমরা পৃথকের সূত্র অনুসারে জানি এব স্কোয়ার ইকুয়েল এসি স্কোয়ার এবি স্কোয়ার ইকুয়েল এখানে হলো এসি স্কোয়ার

হোল স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে দেখো এ বি এ থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা সমান এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার অর্থাৎ আমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকলো ধরো এ একটা বিন্দু সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বি আর একটা বিন্দু সেটা এক্স টু ওয়াই টু তাহলে এবি যে দূরত্বটা আছে সেই দূরত্বটা আমরা বলছি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এটাই আমরা সবসময় মেমোরাইজ করি এটাই আমরা সবসময় মেমোরাইজ করি দুইটা বিন্দুর দেওয়া স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে করব। সেখানে আমরা বলি এখানে এক্স ওয়ান এক্স টু দুইটা করে তার স্কোয়ার করো এবং ওয়াই ওয়ান ওয়াই টু এটা বিয়োগ করে তার স্কোয়ার করে উপরে স্কোয়ার রুট করে নাও তার ফলে তুমি রেজাল্টটা পেয়ে যাবা তো সেই সূত্রটাই আমি কিছুক্ষণ আগে স্টাবলিশড করলাম তোমরা তারপর এখানে এভাবে আমরা করি এখন যদি তোমার পরীক্ষাতে ধরো দুইটা বিন্দু আসলো টু থ্রি একটা বিন্দু আরেকটা বিন্দু ধরো এখানে আছে ফাইভ ফোর বিন্দু বলা হলো এই দূরত্বটা তুমি নির্ণয় করো বিন্দু দুইটা দেওয়া আছে টু থ্রি ফাইভ ফোর তখন বলল টু থ্রি এবং ফাইভ ফোর মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম এটা ডি আর এটা এ তাহলে তুমি বলবা ডি সমান অর্থাৎ ডি দূরত্বটা সমান রুট ওভার স্কোয়ার রুট টু মাইনাস ফাইভ টু মাইনাস ফাইভ হোলি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর হোলি স্কোয়ার ইকুয়াল তোমার টু মাইনাস ফাইভ অর্থাৎ তোমার এখানে হলো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল রুট এটা হলো নাইন প্লাস ওয়ান অর্থাৎ রুট টেন এটাই হলো তোমার অ্যান্সার রুট টেন ডি দূরত্বটা হলো রুট টেন তুমি ডি দূরত্ব এইভাবে বের করবা অর্থাৎ আমাদের আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি কীভাবে দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি দূরত্ব নির্ণয় করতে পারো যেমিতির ক্লাসে আমরা একে একে আরও অনেকগুলো আমাদের কাজ আছে আমরা সেগুলো করবো দূরত্ব নির্ণয় করতে তোমাদের এই যে যে দুটা সূত্র আছে আমরা এই সূত্রটা যে সূত্রটা আমরা এখানে লিখলাম ভুজদ্বয়ের অন্তর হোলি স্কোয়ার অর্থাৎ এখানে এক্স ওয়ান আছে এখানে এখানে এক্স টু আছে এটা ভুজ এই দুইটা ভুজের অন্তর স্কোয়ার প্লাস এখানে আরেকটা কুটি এখানে দুইটা কুটি এটা আমরা কুটি ধরে নেই এটাকে বলি কুটি এই কুটি দয়ের অন্তর স্কোয়ার দিয়ে আমরা অবশ্যই যে কোনো বিন্দুর দূরত্ব তোমরা নির্ণয় করতে পারবে আমরা পরবর্তীতে এখানে আরও অনেকগুলো সূত্র আছে আমরা সেই সূত্র নিয়ে একটু কথা বলি যেমন ধরো এখানে আমরা আবার যখন এভাবে দুইটা বিন্দু আছে ধরো আমরা একটু আগে যে কথায় বলছিলাম ধরো এখানে পি এখানে কিউ দুইটা বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক ধরো ধরে নিলাম আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম এক্স টু ওয়াই টু তাহলে আর একটা বিন্দু ধরলাম তার স্থানাঙ্ক এক্স ওয়াই আর বিন্দুটা পি এবং কিউকে এম ওয়ান অনুপাত এম টু অনুপাতে অন্তবিভক্ত করছে তাহলে আর বিন্দু স্থানাঙ্কটা আমরা যেটা ধরে নিলাম এক্স ওয়াই সে এক্স এর মানটা কীভাবে বের হবে আমাদের এই যখন এটা করব ঠিক আগের মতো আমি এখানে লম্বটা টেনে নেব এভাবে এভাবে লম্ব টেনে নেব লম্ব ধরো তুমি বলো আমরা কি কী নাম দিই যে কোনো একটা নাম দাও ধরো এটা এম এন এখানে যেহেতু আর দিলাম এম এন এম এন ধরো আমরা এস দিয়ে দিলাম তারপর এখান থেকে আবার একটা লম্ব এদিকে অঙ্কন করি এদিকে অঙ্কন করি তো এদিকে লম্বরটা ধরো আমরা এটা পি ডব্লিউ এখানে দিয়ে দেই এটা এইচ ধরো এইভাবে দিলাম তাহলে এই জায়গার পি ডাব্লিউটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান আর আর এইচটা হবে এক্স টু মাইনাস এক্স আর কিউএচটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই আর আর ডাব্লিউটা হবে ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ আমি এটা অনেক সংক্ষেপভাবে এখানে লিখলাম কি জন্য কিছুক্ষণ আগে আমি কিন্তু দূরত্ব নির্ণয় করার সময় তোমাদেরকে একটা দূরত্ব দিয়ে আমি কিন্তু এই মানগুলো বের করতে শিখিয়ে দিয়েছিলাম তো এখন এখানে যখন আমি অন্তবিভক্ত সূত্রতে যাব। তখন এখানে পি আর ডাব্লিউ এবং আর এইচ এ যে দুটা ত্রিভুজ আছে এরা স্বদীশ কুনি সর্বসম ত্রিভুজ তো যখন স্বদীশ কুনি সর্বসম ত্রিভুজ হবে তখন তাদের বাহুগুলোর অনুপাত সমান হয় অর্থাৎ আর ডাব্লিউ বাই কিউএইচ কিউএ এই যে মানগুলো সবগুলো মান কিন্তু আমার এখানে দেওয়া আছে আমি এখানে কিন্তু বের করে নিয়েছি অর্থাৎ তোমাদের পিডাব্লিউর মানকত মান কত সবগুলো মান তুমি বের করে সেখান থেকে আমরা বিভিন্ন যে অন্তবিভক্ত এবং বহিবিভক্তের সূত্র আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো তো আমি আগামী ক্লাসে তোমাদের এখানে আমাদের আজকে যতটুকু সময় ছিল আমি আলোচনা করেছি আগামী ক্লাসে আমি আবার এখান থেকে আলোচনা করে সেখানে আমরা এই সূত্রটা ইস্টাবলিশড করব। তারপর আমরা সমস্যাগুলো সমাধান করব। আমরা অন্তবিভক্ত সূত্র আজকে মোটামুটি এখানে আলোচনা করলাম আগামী ক্লাসে আমি সেখানে মানগুলো বসিয়ে দিয়ে কিভাবে আমরা সূত্রগুলো ইস্টাবলিশ করতে পারি সেটা করব। এবং তারপর আমরা আমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব। তোমরা কন্টিনিউ আমাদের ক্লাসগুলো দেখবে ইনশাল্লাহ ভালো থেকো